উত্তর বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ আজ রূপ নেবে গভীর নিম্নচাপের। এর প্রভাবে আগামী তিন দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। উপকূলের জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 14 জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাত হবে। মহর্ষজীবীদের আগামী তিন দিন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অবশেষে শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা আজ থেকেই বৃষ্টির জলে ভাসতে চলেছে এবং উত্তরবঙ্গে বাড়বে আরো বৃষ্টির পরিমাণ, জানালো হাওয়া অফিস। তো কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়ার খবর এক নজরে জানিয়ে দেব, সঙ্গে জানিয়ে দেব গোটা বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটা লাইক করবেন। সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় অবস্থান করছে। এই নিম্নচাপ ক্রমশ সরবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে, তা আজ গভীর নিম্নচাপে পরিণত হবে। উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় সমুদ্র উপকূলে 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের আগামী তিন দিন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, মোরাদাবাদ, গোরখপুর, দারভাঙ্গা, দেওঘর, ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি আগামী তিন দিন পর্যন্ত। আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কলকাতা সহ প্রায় 14 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উড়িষ্যা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে, কখনো পুরোপুরি মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, অন্যদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি হবে। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আগামী তিন দিনের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা জেলাতেও। এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই সব জেলাগুলিতে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায়। পরবর্তী তিন দিনের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ফলে কলকাতা ও সুন্দরবনের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হতে পারে। বেশ কিছু নদীর জল বাড়তে পারে। ভারী বৃষ্টির সময় দৃশ্যমানতা কমতে পারে। হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। এখানে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দু তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোনো জেলাতে। কাল ও পরশু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাহ ও দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে অনুমান আবহাওয়াবিদদের। আজ এক বা একাধিক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সকাল থেকে মেঘলা আকাশ থাকবে। কাল রাত্রে তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস। কাল দিনের তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় আলিপুরে 11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। ঢাকা সহ 11টি অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে বৃষ্টি বা বজ্র সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ রাত্রি পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যতর একই দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগে বৃষ্টি বা বজ্র সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ রাতে আবহাওয়ার সব শেষে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী এবং ভোলা জেলা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস ও রাত্রে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।